এবার ঘোলা জলে মাছ ধরতে নামলেন বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এক ঝাঁকে দিল্লিতে গেলেন, দিল্লি পাড়ি গেলেন এবং সরাসরি 23 নির্বাচনকে সামনে রেখেই তাদের গোপনীয় যে বৈঠক চলছে রীতিমতো দিল্লিতে। 23 নির্বাচনের ভোটের আগেই ত্রিপুরা রাজ্যের জনগণ বিজেপি দলকে আর বরদাস্ত করে মেনে নিতে পারবে না, এমনটাই আমরা খবর পাচ্ছি। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগেই যেসব ঘটনা রীতিমতো ঘটছে একদিনও দিল্লির নেতাদের কানে ওঠেনি। প্রাক্তনের ভরসা এখন কোন জায়গাতে দাঁড়িয়েছে, তাই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, একলাই যাব না সই নদীতে জল আনিতে। নদীর জল এবার টলমল করছে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন শুধু ত্রিপুরাতে নয়, এক ঝাঁকে 8 থেকে 7টি বিধানসভা ত্রিপুরার সঙ্গে হবে। মুখ্যমন্ত্রী মানিক সাহা রীতিমতো বৈঠকে বসেছেন, ভোট ছাপ্পা মারবেন না দখলদারি করবেন সেই নিয়ে কি বৈঠক সম্ভব।